দুর্ধর্ষ এক সিরিয়াল কিলার বাবুশেক তার গ্যাংয়ের হাতে প্রাণ হারিয়েছে অন্তত জন। যাদের সবাই নারী হত্যার আগে নারীদের ধর্ষণও করা হতো অবশেষে কয়েকজন সহযোগী সহ শৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে বাবুশেখ বাবুশেক জানায় কিলার হয়ে ওঠার সেই গল্প এ যেন থ্রিলার মুভিকেও হার মানানো ঘটনা মাস শিকারীর বেশে ঘুরে বেড়ায় একদল খুনি দলনেতা বাবু শেখ কোন বাড়ি লুট করা হবে তা আগেই রেখি করে আসে এই অপরাধ চক্রের সদস্যরা তারপর সুযোগ বুঝে বাড়িতে হানা নারীদের ধর্ষণ করে হত্যার পর লুটপাট করা হয় মালামাল কোন আপনার নাম কি আপনার নাম কি বাড়ি হরিশপুর গ্রামে তো আপনি বাবু শেখে কিভাবে চিনতেন বলেন একটু

ওই মহিলাটা মনে করে ধরে রেপ করে মনে করে একটা মোবাইল ছিল মোবাইলটা নিয়ে আসা হয়ে নওগাঁ রানীনগরের হরিশপুর গ্রামে বাড়ি বাবু শেখের চোর অপবাদে গ্রামবাসী তাকে এলাকা ছাড়া করেছিল এরপরেই সে জড়িয়ে পড়ে অপরাধে হয়ে ওঠে ভয়ঙ্কর এক সিরিয়াল কিলার গেল আট অক্টোবর নাটোরের লালপুর ও বাগাতিপাড়ায় দুটি জোড়াখুনের তদন্ত করতে গিয়ে বাবু শেখের সন্ধান পায় পুলিশ হত্যার শিকার সাহারা আকাতনের খোয়া যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে আইন আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ে বাবু শেখ জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে একের পর এক হত্যার রহস্য আবিষ্কৃত হয় সিরিয়াল কিলার বাবু সমাজে এই ধরনের ঘটনা খুব বেশি একটা দেখা যায় না

ফেসবুকে দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা আপনার নাম বলেন আমার নাম আপনার গ্রাম হরিশপুর রাজনগর উপজেলা হরিশপুর এই গ্রামে কি ওই বাবু শেখের বাড়ি ছিল বাবু শেখ এখানে কতদিন আগে বসবাস করতো পঁচিশ বছর আগে বসবাস করে যখন বাবু শেখ বস এখন ধরলেন বাবু শেখের বয়স প্রায় পঞ্চাশের কাছাকাছি হ্যাঁ বাবু শেখ পঁচিশ তিরিশ বছর আগে কেমন ছিল আমরা গ্রামবাসী বোঝা সে পিঠা খেদায় তারপর কোথায় থাকি কোথায় যায় সে কথা আমরা বলতে পারবো না আচ্ছা কতদিন আগে গামছাড়া হয়েছে ওই তো ধরলাম পঁচিশ বছর

মোবাইলে ফেসবুকে সব জায়গাতে টিভিতে শুনতেছি হওয়ার দরকার ধন্যবাদ আপনি একটু বলেন বাবু শেখ আপনি কিভাবে চিনতেন কতদিন আগে চিনতেন

আচ্ছা একটু কথা বলেন বাবু শেখকে কখনো দেখছেন আপনি আপনার বউ মানুষ তো মানে বাবু শেখের নাম শুনছেন তার আগে শুনেন যে এই গ্রামে এরকম মানুষ ছিল ওনার বউ সব আসছে এরকম সময় দেখছেন কি কখনো আপনার বিয়ে হয়েছে কত কদিন আগে দশ বছরের মধ্যে কাউকে দেখেননি আপনি আচ্ছা ঠিক আছে বাবুর বাড়ি কোন দিকে চাষি আপনি একটু বয়স্ক তো আপনি একটু বলেন তিনি বাবু সে সম্পর্কে কে হয় আপনি সেরা বলেন মানে পাড়া প্রতিবেশী হিসেবে কি কি ডাকতো আপনার মানে বাবু সে পাড়া প্রতিবেশী হিসেবে আপনার কি করে ডাকতো বাবু শেখে আপনারা চিনতেন মানে কতদিন এই এখানে কতদিন থাকে উনি মানে নাই এই গ্রামে বিয়ের শাড়ি কোথায় করছে ওই

এই যে এখন শুনলেন যে উনি অনেকগুলা মানুষ খুন করেছে এর মধ্যে বিশ বছরের মধ্যে একবার ওই গ্রামে আসেনি সে নাটোর জেলায় একটি হত্যা মামলায় সে গ্রেপ্তার হয়েছে এবং বেশ কয়েকটি মামলায় সে স্বীকারোক্তি করেছে যে একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমরা এই সংবাদের প্রেক্ষিতে হরিশপুর গ্রামে গিয়ে তার বিষয়ে খোঁজখবর নেই খোঁজখবর গেলে তার ইউনিয়নের মেম্বার এবং পার্শ্ববর্তী মেম্বার সহ জনগণ জানায় যে এই বাবু শেখ বিশ বাইশ বছর আগে ছোটোখাটো চুরির অপরাধী এলাকায় এলাকা এলাকা থেকে বিতাড়িত হয়েছে তার স্ত্রী সন্তান কেউ এলাকায় থাকে না গত 2009 সালে থানা রেকর্ডপত্র অনুযায়ী দেখা যায় সে এই এলাকায় জমি এসেছিল এসে সে একটা জমি জমার বিষয়ে নিয়ে কেন্দ্রের ওপরে একটা মারামারি হয় সে মামলায় সে একটা এজার নামে আসামি ছিল এলাকায় সে বিগত বেশ কয়েক বছর থেকে কখনো আসেনি বা এলাকার লোকজন জানে না এলাকার লোকজনকে জিজ্ঞাসাবাদ করলেও সে বলে যে তারা বলেন যে সে কোথায় থাকে সেটা জানে না তবে তারা প্রতিবন্ধী ভাই আছে যে তার মামার জমিতে যে বাড়ি নির্মাণ করে বর্তমানে বসবাস করতেছে